চীন যেভাবে শ্রীলঙ্কার নৌকা ডুবিয়েছে সেটা হয়তো আপনাদের আর বলার দরকার নেই। কিছু মাস আগেই শ্রীলঙ্কার সরকারের জন্য চীন ভগবান এবং ভারত ভিলেন হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি একদম বদলে গেছে। শ্রীলঙ্কার মানুষরা আপাতত যে হারে চীনকে গালি দিচ্ছে তার থেকে অনেক বড় ধন্যবাদ আজ আমরা চীনকে দিতে চাই। চমকে যাবেন না, কারণ শ্রীলঙ্কার বিজ্ঞান বুদ্ধির কারণে আজ ভারত ইরানে অনেক বড় একটা জায়গা পেতে চলেছে, যেখানে ইরানের মার্কেটে শ্রীলঙ্কার চা পাতার এখনো পর্যন্ত 70% বেশি অংশ ছিল, ওদিকে ভারতে 10% কম অংশ ইরানের মার্কেটকে কভার করতে পারত। অর্থোডক্স এক এমন ধরনের চা পাতা হয় যেটায় চায়ের দাঁত থেকে বেশি চায়ের পাতা মজুদ থাকে। ভারতে প্রতি বছর 120 মিলিয়ন কিলোগ্রাম অর্থোডক্স চায়ের প্রোডাকশন হয়, ওদিকে শ্রীলঙ্কাতে প্রোডাকশন প্রায় 300 মিলিয়ন কিলোগ্রাম। 120 মিলিয়ন কিলোগ্রামের কেবল 20% অংশই ভারত থেকে ইরানকে এক্সপোর্ট করা হয়। শ্রীলঙ্কার কথা বললে প্রতি বছর এই দেশ নিজের প্রোডাকশনের 95% অংশ এক্সপোর্ট করে দেয়, কিন্তু ফুয়েলের কমতির কারণে শ্রীলঙ্কাতে বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে, যেই কারণে শ্রীলঙ্কাতে চাপাতার প্রোডাকশন প্রায় 20% কমে গেছে। এই কারণে এখন ইরানে অর্থোডক্স টি ডিমান্ড এবং সাপ্লাই একটা অনেক বড় গ্যাপ চলে এসছে, আর এই গ্যাপকে ভারতীয় চা উদ্যোক্তারা এখন দ্রুত পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। একসময় ইরানে চায়ের মার্কেটে ভারতের 70% দখলদারি ছিল, কিন্তু শ্রীলঙ্কা এবং ইরানের মাঝে সাইন হওয়া বাটার এগ্রিমেন্টের কারণে এখন একটা বড় ইরানিয়ান মার্কেটে শ্রীলঙ্কার কব্জা রয়েছে। ইরানের ওপর লাগা ইউএস এর স্যাংশনও একটা অনেক বড় কারণ, ইরানের চায়ের মার্কেটে এখন ভারতের 10% কম শেয়ার রয়ে গেছে, কিন্তু চীনের ঘাপলা ভারতকে পুনরায় মার্কেটে প্রভাব বিস্তার করার অনেক বড় সুযোগ করে দিয়েছে। আমরা জানি শ্রীলঙ্কার এই খারাপ সময়েও আমরা নিজেদের ফায়দার কথা ভাবছি, কিন্তু আমাদের এটাও ভোলা উচিত নয় চীনের ইশারা এই দেশেরই কারণে ভারতের সিকিউরিটি বিপদে পড়েছিল, কারণ কিছু গুরুত্বপূর্ণ সি পোর্টের অ্যাক্সেস শ্রীলঙ্কা চীনকে দিয়ে দিয়েছিল। চলুন এবার ফিগার্স এর কথা বলে নি, যেখানে গত বছর জানুয়ারিতে ভারত থেকে ইরানে কেবল 0.59 মিলিয়ন কিলোগ্রাম অর্থোডক্স টির এক্সপোর্ট হয়েছিল, ওদিকে এই বছর জানুয়ারিতে সেটা বেড়ে 2.7 মিলিয়ন কিলোগ্রাম হয়ে গেছে। রোমাঞ্চকর ব্যাপারটা হলো ইরান সহ বেশিরভাগ দেশে শ্রীলঙ্কার চা পাতা ভারতের চা পাতার থেকে অনেক বেশি দামে বিক্রি হয়। গোটা বিশ্ব অর্থোডক্স টি এর ডিমান্ডের প্রায় 47% অংশ শ্রীলঙ্কা পূরণ করে। এখন যেহেতু শ্রীলঙ্কাতে আসা ক্রাইসিস অনেক মাস ধরে চলবে, সেক্ষেত্রে এই সময়ে ভারত তার হারিয়ে ফেলা মার্কেটকে পুনরায় অর্জন করতে পারে। চীন প্রথমে মালদ্বীপে ভারতের বিরুদ্ধে নিন্দার বীজ বপন করে, আর তারপর ভারত ওই দেশ থেকে চীনের বিছানাপত্র গুটিয়ে চীনকে বাইরে ফেলে দেয়। তারপর নেপালে চীন নিজের পা বাড়ানোর ব্যাপারে ভাবে, কিন্তু সেই দেশেও ভারত চীনের ডানা ছেড়ে দেয়, আর তারপর চান্স আসে শ্রীলঙ্কার, আর এই দেশ থেকেও চীনকে লাথি মেরে ভাগিয়ে দেওয়া হয়। এইবার আমাদের মনে হয় চীন মার খাওয়ায় কোথাও না কোথাও ভারতের ফায়দা হয়েছে, এর জন্য একবার চীনকে ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে। ইরানের ওপর থেকেও এখন ধীরে ধীরে স্যাংশন সরে যাচ্ছে, যেই কারণে আগামী সময় ভারত ইরানে নিজের এক্সপোর্ট বাড়াতে পারবে, আর ইরানের মার্কেটের কারণে ভারতের জন্য সেন্ট্রাল এশিয়ার রাস্তাও খুলতে পারে। এই খবরটা পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।